আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে কায়থায় অ্যালুমিনিয়াম থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদেরকে উৎসাহিত জানাতে আসছি। বহুদিন আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে এখানে আমরা একটি শোকেস তৈরি করতেছি এবং এখানে আমরা কী কী মালামাল দিয়েছিলাম সব ডিটেল আপনাদেরকে বলে দিয়েছিলাম। আজকে আমি এই ভিডিওটি আপনাদেরকে পুরোদমে দেখাতে আসছি, এখানে আমরা কোন কোন সিস্টেমে কাজটা করেছি এবং এখানে যে আমরা শোকেসটা তৈরি করতেছি উপরে কী হবে, আপনার ওয়ালের সাইডে এটা কী হবে, আমি বিস্তারিত সব ভিডিওটিতে আপনাদেরকে দেখাই দেব। আর এখানে আমি এর আগে হয়তো আপনাদেরকে বলে দিয়েছিলাম কি বলিনি, এখানে কত টাকা খরচ হবে আপনাদেরকে আমি বলে দেব। আর এই আমরা শোকেস করতে আমরা বেশিরভাগ পার স্কোয়ার ফুট হিসাবে কাজ করি না, কারণ একটা শোকেসে আমরা কী কী মালামাল দিই সেই অনুযায়ী আমরা রেটটা বলে দিই আপনাদের যে এই টাকা খরচ হবে। আপনারা দেখতেই পারছেন আমরা এক সাইডে লোভার জেড আর লোভার ইউ লাগিয়েছি আর নিচে অ্যাঙ্গেল দিয়ে সাদা গ্লাস লাগিয়েছি আর উপরে অ্যালুমিনিয়াম দিয়ে সিলিং করেছি। আপনারা দেখতেই পারছেন HP10T1 কোম্পানির 10 নম্বর বোর্ডটা দিয়ে আমরা কাজ করেছি। আর এখানে একটা জানলা ছিল, সেই জানলাটা আমরা লুকিং গ্লাস দিয়ে ঢাকিয়ে দিয়েছি। আর সামনে মোড়া যে দেখতে পাচ্ছেন সবগুলো লুকিং গ্লাস লাগানো হয়েছে, অনেক সুন্দর লাগছে গুলো আপনারা দেখতেই পাচ্ছেন। আমি আপনাদেরকে বলে দেবো এখানে আমরা কত টাকা পার স্কোয়ার ফুট কিংবা কত টাকা খরচ হয়েছে, বিস্তারিত সব বলে দেব। আপনারা হাইটে যে দেখতে পাচ্ছেন, হাইটে আছে হচ্ছে 4.5 ফিট, লেন্থে আছে 2.5 ফিট এবং প্রস্থ আছে 5.5 ফিট। আর ওখানে দেখতেই পারছেন সামনের দুইটা পাল্লা গ্লাস ভরানো হচ্ছে কত সুন্দরভাবে, সাদা গ্লাস 5 mm, আপনারা সাদা গ্লাস চাইলে 6 mm পাইতে পারবেন। আমাকে বললে আপনাদের 6 mm গ্লাস দিয়ে আমরা কাজ করে দিতে পারবো, আপনারা বলবেন যে কাজ করে দিতে পারবো। আর এখানে যে মালামালগুলো ব্যবহার করেছি সম্পূর্ণ মালামাল ব্যবহার করেছি ম্যাক্স কোম্পানির, আপনারা দেখতেই পারছেন এর আগে আমি বলে দিয়েছি আমরা এখানে ম্যাক্স কোম্পানি দিয়ে ম্যাক্স কোম্পানির মাল দিয়ে আমরা এখানে কাজ করেছি। আর এখানে আমরা 1.25 ইঞ্চি বক্স ব্যবহার করেছি, আপনারা দেখতেই পারছেন। এখানে ইন টোটাল আমাদের খরচ হয়েছে কত টাকা, ইন টোটাল আমাদের খরচ হয়েছে 19,500 টাকা, 2-100 টাকা হয়তো কম হতে পারে। আপনারা যদি এইরকম মিষ্টির শোকেস করে নিতে চান তাহলে আমাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বার অনুযায়ী আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে এর আগেও কাজ করা হয়েছে, এগুলো ভিডিও করার সেই সময়টা আমাদের ছিল না, দেখে আমরা ভিডিও করতে পারিনি। আপনারা দেখতেই পারছেন আমরা মিষ্টির শোকেসের পাল্লার নোশটা লাগিয়ে দিচ্ছি। এখানে একটু চাকা একটু কম বেশি হয়েছে, দেখে আমরা চাকা তুলে দিলাম, এখন লকটাল লাগবে। আর আমাদের দিয়ে কাজ করে নিতে চাইলে আমাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বার অনুযায়ী আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর আমাদের ঠিকানাটা হচ্ছে ভাইয়া বগুড়া শেরপুর, আমাদের ঠিকানাটা হচ্ছে বগুড়া শেরপুর। যদি বগুড়া শেরপুর কেউ কাজ করে নিতে চান আমাদের ডেসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বার অনুযায়ী আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এবং কি বিভিন্ন জায়গায় থেকে আমাকে ফোন দিতে পারবেন, সমস্যা নাই। আপনার যে সিস্টেমে কাজ করে নিতে চাইবেন আমরা সেই সিস্টেমে আপনাদেরকে কাজ করে দিতে পারবো। আপনারা ভিডিওটি দেখতেই পারছেন আমরা লুবার জেটের পাশে একটি গ্যাস ফ্যান লাগিয়ে দিয়েছি, কত সুন্দরভাবে গ্যাস ফ্যানটা লাগিয়ে দিয়েছি দেখতেই পারছেন। আর চতুর্পাশে করে আমরা লুকিং গ্লাস লাগিয়ে দিয়েছি স্ক্রু দিয়ে, আপনারা দেখতেই পারলেন পাল্লাটা একেবারে ইজি। এখানে আমরা লকগুলো ভালো কোম্পানির লক ব্যবহার করেছি, চাকাগুলো কাই কোম্পানির ব্যবহার করা হয়েছে এবং কি লকগুলো আমরা কাই কোম্পানির ব্যবহার করেছি। এবং যে সিলিংগুলো দেখতে পারছেন কত সুন্দরভাবে আমরা সিলিংয়ের কাজটা করে দিচ্ছি। আমাদের দিয়ে আপনারা যদি কাজ করে নিতে চান আমাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বার অনুযায়ী আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে এই জানলাটা ঢাকিয়ে দিতে বলেছে, দেখে আমরা লুকিং গ্লাসটা লাগিয়ে দিয়েছি। এখানে মিষ্টি থুবে, বিভিন্ন ধরনের জিনিস থুবে,
মানে এটা একটা রেস্টুরেন্ট, রেস্টুরেন্টে রেস্টুরেন্টে যা যা জিনিস থাকে সে সে জিনিস এখানে থুবে। আল্লাহ হাফেজ। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে সাবস্ক্রাইব করে দেবেন, আর পরবর্তী ভিডিওটি চাইলে একটি করে লাইক দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন।